জনসভা ছিল করিমপুর পুরনো বাস স্ট্যান্ডে, সেখান থেকে এখানকার প্রাক্তন বিধায়িকা তিনি মন্তব্য করছেন যে যাই হোক না কেন আগামীকাল বিজেপি ঘর ছাড়া হবে, কি বলবেন? না না, এটা তো তৃণমূলের জিনগত অবস্থান, কারণ তৃণমূলের দিদি বলেছিল বদলা নয় বদল চাই, আসার পর দেখা গেল বদল নয় বদলা চাই করছেন। পঞ্চায়েত ইলেকশন থেকে এ অবধি ভারতীয় জনতা পার্টির 92 জনকে হত্যা করেছে, সারা পশ্চিমবঙ্গে প্রায় 150 উপর মানুষ হত্যা হয়েছে, রাজনৈতিক হত্যা। তারপরে উনি গণতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেন, তারপরে উনি বলেন, তো স্বাভাবিকভাবে ওর দিদি যখন বলে তার বোন তো বলবেই, এটা খুব স্বাভাবিক। এবং এইটাই প্রচ্ছন্ন হুমকি জনগণকে দিচ্ছে, করিমপুরের মানুষকে দিচ্ছে, কিন্তু এবার করিমপুরের মানুষ আর সহ্য করবে না। করিমপুরের মানুষ বুলেটে বিশ্বাস করছে না, করিমপুরের মানুষ ব্যালটে বিশ্বাস করছে, বুলেটের বদলে ব্যালটে জবাব দিবে। এবং 28 তারিখে এখান থেকে উনি তো পালিয়ে গিয়ে কৃষ্ণনগরে গেছেন নিজের স্বার্থের জন্যে, এখানকার মানুষের স্বার্থ দেখেনি, তো এরপরে কৃষ্ণনগরেও মানুষ আগামী দিনে আর তাকে রাখবে না, তারা কোথায় যাবে সেটা ভাবুন। এখানকার মানুষকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে আজকে যদি মনে করেন নির্বাচনী বৈতরণী পার হবেন, মানুষ কিন্তু তৈরি আছে। আরও একটা বিষয়, আপনারা যেটা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনারা যদি জেতেন তাহলে রেল লাইন যে সমস্যা দীর্ঘদিনের প্রায় 70 বছরের সেটা সমাধান করবে, সেটা নিয়ে মহুয়া মৈত্রের কটাক্ষ যে রেল লাইন বা রেল সমস্যা মেটানোর জন্য বিধায়ককে কেন দরকার, এটা কি আপনারা তোপ দাচ্ছেন না? রেল মন্ত্রী থাকাই তো যথেষ্ট, আপনাদের কেন্দ্রের সরকার রয়েছে, তা সত্ত্বেও আপনারা কেন রেল লাইন বা এই রেল পরিষেবা চালু করতে পারছেন না? 1917 সাল ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সরকার কেন্দ্রের দুটো কাজ করেছিলেন, একটা আজকে ভারতমালা সড়ক যোজনায় করিমপুরের নামটা পুট করেছিলেন এবং করিমপুরকেও ভারতমালার সড়ক যোজনায় যুক্ত করতে চেয়েছিলেন। এর জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের এমএলএর, এবং তার সাথে ছিল হচ্ছে সাইমেন্টাসলি সরকারের, সেটা করেননি দেননি। কারণ হচ্ছে যে এই করিমপুরের এই সমস্যা রেল এবং সড়ক নিয়ে আমার মুর্শিদাবাদের সহসভাপতি বর্তমানে শাকারভ ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে, তার এখানেও অনেক ক্লায়েন্ট আছে, তো তার মনে এটা কষ্ট হয়েছিল, সে দিল্লিতে গিয়ে আজকে প্রাইম মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার সবাইকে চিঠি করেছিলেন যে এই দুটো জিনিস করিমপুরের মানুষের জন্য করা উচিত, এবং তার রেফারেন্সে এখানটায় একটি টিম আসে, সার্ভে টিম রেলের বিষয়ে, দুর্ভাগ্যের বিষয়। এবং তারপরে ভারতমালার বিষয়েও তারা এখানটায় নো অবজেকশন চায়, এখানকার স্টেট গভর্নমেন্ট এবং সাইমেন্টাসলি এমএলএর, দুর্ভাগ্যের বিষয় তারা দেয়নি, কারণ এটা করলে নাকি ফোর লেন হবে, যেমন আজকে ফোর লেনের রাস্তায় চেপে সবাই বলে এটা অটলজির রাস্তা, তো এটা মোদিজির রাস্তা হয়ে যাবে, তাহলে মোদিজির নাম হয়ে যাবে, বিজেপির নাম হয়ে যাবে, অতএব এটা করতে দেব না। আর যার জন্য এই কয়েকদিন আগে চাপড়ার ওখানে একটা বাস দুর্ঘটনায় দুজন মারা গেল, সেই যারা মারা গেল তার রক্তের দাগ, তার হিসাব কে দেবেন? আজকে করিমপুরের মানুষ কিন্তু এর জবাব চাইছে, করিমপুরের মানুষ ছেড়ে দেবে না, এর জবাব করিমপুরের মানুষ নেবে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।